হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমি নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করব বলে। আমার 7 মান্থের বেবি শাওয়ারে আমি কি কি গিফট পেয়েছি সেটাই আজকে তোমাদেরকে দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো দেখে নিই কি কি গিফট পেয়ে, ভর্তি গিফট আছে। আগেই বলে নিই, আমরা যেহেতু বাইরে থাকি, সাউথ কোরিয়াতে থাকি, সেখানে কি হয়, বেবি শাওয়ারের মানে হচ্ছে যে বেবিদের জন্য গিফট মানে দেওয়া হয় বেবি শাওয়ারে। আমাদের ইন্ডিয়াতে যেমন কি হয়, বেবি শাওয়ার মানে যারা আসে, গেস্ট আসে, তারা কি করে মানে মায়ের জন্য গিফট নিয়ে আসে। বাট এখানে কি হয়, বেবিদের জন্য স্পেশালি গিফট দেয়। তো চলো এক এক করে দেখে নিই যে বেবি কি কি গিফট পেলো। তো ফার্স্টেই দেখো এটা, আসলে আমি সব গিফট গুলোই খুলে দেখে নিয়েছি, তো এবার তোমাদের সাথে শেয়ার করছি, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো এখানে আছে এরকম বেবির জন্য হ্যাঙ্কি মতো, হ্যাঙ্কি হয় কটনের যেগুলো, সেইগুলোর সেট। এগুলো কাপড়গুলো ভীষণ নরম আর খুবই সফট, অনেকগুলো আছে, পাঁচটা পাঁচটা করে আছে। এই যে দু রকম ডিজাইনের, এটা একটা ডিজাইন, এটা একটা ডিজাইন, আর তার সাথে এটা একটা ডিজাইন। এটা উল্টো করে রাখা আছে, দাঁড়ান দেখাচ্ছি। এটা একটা ডিজাইন, এই তিনটে ডিজাইনের পাঁচটা করে 15টা হ্যাঙ্কি আছে। আর এটা কোয়ালিটিটা ভীষণ সফট, খুবই ভালো কোয়ালিটির এই হ্যাঙ্কিগুলো। আর এগুলো প্রচণ্ড হেল্পফুল আমি শুনেছি, তো এগুলো খুবই কাজের। থ্যাংক ইউ দেওয়ার জন্য। নেক্সট নেক্সট যেটা আমি পেয়েছি সেটা আমার আমার সব থেকে ফেভারিট, মানে যেটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। এই সব গিফটই আমার হচ্ছে হাজবেন্ডের যে ল্যাবে, যারা হাজবেন্ডের সাথে কাজ করে, মানে হাজবেন্ডের কলিগ আর কি, যারা একসাথে কাজ করে, তারাই দিয়েছে। তো তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আর সব গিফটগুলোর মতো এটা আমার সব থেকে প্রিয়। আমি এই গিফটটা খুলিনি, এটা খুব সুন্দর, খুব কিউট দেখতে একটা শু বেবির। আর এটা হচ্ছে যে হাতে বোনা, এটা আমি খুলছি না, এটা আমি একেবারে বেবি যখন চলে আসবে তখন খুলে বেবি বেবিকেই ফার্স্ট পরাবো। নেক্সট যেটা পেয়েছে সেটা হচ্ছে যে এই গিফটটা, এটা হচ্ছে খুব সুন্দর একটা কিউট ড্রেস, একদম কিউট মতো একটা ড্রেস, খুবই কিউট, আমার খুব পছন্দ হয়েছে। সব থেকে বড় কথা মেটেরিয়ালটা ভীষণ সফট আর খুবই ভালো। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে এটা, এটার সাথে ফার্স্টে এরকম একটা ছোট মতো হ্যাঙ্কি রয়েছে। হ্যাঁ, এই হ্যাঙ্কিগুলো ভীষণই সফট। ও, এর সাথে একটা এরকম এক্সচেঞ্জ কার্ড দেওয়া আছে, ইন কেস যদি তুমি এটাকে এক্সচেঞ্জ করতে চাও, মানে তোমার যদি পছন্দ না হয় তাহলে তুমি গিয়ে এক্সচেঞ্জ করতে পারো। বাট গিফট জিনিস যেরকমই হোক সেটাই ভালো, এক্সচেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। তো নেক্সট হচ্ছে এটা, 2022টা হচ্ছে টাইগার ইয়ার, সেই জন্য সবাই কি করেছে, টাইগার থিমের ওপরেই বেস করে বেবির জন্য ড্রেস কিনেছে। তো এখানেও দেখো যে টাইগার ফেস দেওয়া আছে, আর পুরো টাইগার টাইগার প্রিন্ট চারিদিকে, অ্যান্ড তার সাথে আছে একটা কিউট ক্যাপ। আর এইটাও, জামাটা ভীষণই সফট আর খুবই, বাচ্চাদের জিনিস মানেই খুব কিউট সমস্ত কিছু। আচ্ছা, নেক্সট যেটা হচ্ছে, নেক্সট যেটা পেয়েছি সেটা দেখাই, এটা হচ্ছে আর একটা পেয়ার অফ শুজ বেবির জন্য। এখানেও দেখো
টাইগারের ফেস দেওয়া আছে, সবাই দেখছি যে চেষ্টা করেছে মানে টাইগার থিমের ওপরেই বেস করে দেওয়ার। তো এটা এটা আবার আওয়াজ হয়, এখানে মনে হয় বল দেওয়া আছে। কি কিউট আর কি ছোট্ট! আচ্ছা, নেক্সট যে গিফটটা পেয়েছি সেটা হচ্ছে এটা। এটাতে রয়েছে, এটাতে তো খুবই কিউট রয়েছে সমস্ত কিছু। এই যে এটাও আমি খুলে ফেলেছিলাম, ঠিক করে লাগানো নেই। এই টয়েজের সেটটা আছে, টয়েজের এখানে এই সব একদম নিউবর্ন বেবিদের যে সমস্ত টয়েজ গুলো হয় সেইগুলো একটা সেট রয়েছে। আর এটার কোয়ালিটিটা ভীষণই ভালো। এটা এটা পুরো একটা সেট। আর সবার শেষে দেখাই এই বড় গিফটটা। এটা হচ্ছে যে অতনু প্রফেসর দিয়েছে স্পেশাল গিফট, এই বড় একটা বক্সে। এতে ফার্স্টেই রয়েছে এরকম একটা হ্যাঙ্কি। হ্যাঙ্কি গুলো দেখছি যে সবার সাথেই দিচ্ছে, আর প্রতিটা হ্যাঙ্কির কোয়ালিটি সেম, খুবই সফট আর খুবই সুন্দর। আর তারপর আছে একটা এরকম সফট মতো বড় যে গুলো হয়, যেগুলো বেবিকে র‍্যাপ করার জন্য, এরকম একটা বড় সাইজের। এটা বেসিক্যালি বেবিকে র‍্যাপ করার জন্য, খুবই সুন্দর, খুবই সফট একটা মেটেরিয়াল, একদম সফট। দেন একটা পিলো, এটা একটা পিলো। আর এটা রয়েছে একটা ওয়াটারপ্রুফ ম্যাট। বেসিক্যালি এটা আমি বেডে পেতে বেবিকে শোয়াতে পারবো। এই যে পিছনটা ওই পলিথিন টাইপের বা কিছু একটা জিনিস লাগানো আছে, বাট পলিথিনের মতো হার্ড না, মেটেরিয়ালটা খুবই সফট আর উপরটা খুবই মানে নরম টাইপের একটা মেটেরিয়াল আছে। বেসিক্যালি এটা ওয়াটারপ্রুফ হিসেবে আমি বিছানায় ইউজ করতে পারবো বা বেবিকে শোয়ানোর জন্য এটা ইউজ করতে পারবো। খুবই সুন্দর, এটা খুবই কাজের, আর প্রিন্টটাও খুব সুন্দর। তো এইগুলো সমস্ত কিছু আমি বেবি শাওয়ারে বেবির জন্য গিফট পেয়েছিলাম, যেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আবার দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।